বহু বছরের ঐতিহ্যবাহী যাত্রা, ৮২ বছর ধরে। তা আমাদের এখানে আগে সব গ্রামের দলই করা হতো, দুর্ভাগ্যের বিষয় এখন একটা দলই এখানে আছে, তো তাদের পাওয়া যায়নি, তাদের কলকাতা একটা প্রোগ্রাম আছে, তো এই জন্য আমরা সাবুর আলী বলে এক বিখ্যাত একটা শিল্পী আছে, তার যাত্রা এখানে করা হয়েছে। আর কলকাতার চিৎপুর থেকে নিয়ে আসা হয়েছে, শ্বশুর যাচ্ছে এতে দেবিকা সিনেমার যে অভিনেতা দেবিকা উনি আছেন, তো আশা করছি ভালোই অনুষ্ঠান হবে। আগামী দিনে কি কি পরিকল্পনা আছে যাত্রা নিয়ে? পরে আমাদের পরিকল্পনা আছে যে আমাদের যে হরিশপুরের যাত্রা ঐতিহ্য ওইটাকে বাঁচিয়ে রাখার জন্যে, তো এখানে যাত্রা মোদি যারা আছে আমাদের ইচ্ছা আছে আমরা সেই যাত্রাটাকে আবার পুনরুজ্জীবন করব। তো একটা যাত্রা দল এখানে আছে, অঙ্কুর যাত্রা সংস্থা, তো তারা বেশ নামেই আর কি, এবং এবার পশ্চিমবঙ্গ যাত্রা উৎসবে একাডেমিতে তারা সুযোগ পেয়েছে, তো আমাদের ইচ্ছা আছে ওইটাকে খুব আরও ভালোভাবে যাতে লালন পালন করা যায়, সেদিকে আমার মনে হয়।